ভারতের 18তম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, তাই সরকার গঠনে বড় দলগুলোকে জোট গড়ার কথা ভাবতে হচ্ছে। কে কার সাথে জোট করতে পারে কিংবা জোট গঠন করে কারা ক্ষমতায় আসতে পারে তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিহার ভিত্তিক জনতা দল ইউনাইটেড বা জেডিইউ এর প্রধান নীতিশ কুমার ও তেলুগু দেশম পার্টি বা টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডুকে নিয়ে, কারণ জোটের রাজনীতিতে এই দুই নেতা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। ইতোমধ্যে এই দুইজনকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। একদিকে ইন্ডিয়া জোট, অন্যদিকে এনডিএ, দুই পক্ষই তাদের জোটে ভেড়াতে চাইছে। এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ মোট 292টি আসনে জয়লাভ করেছে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। এর মধ্যে বিজেপি পেয়েছে 240টি আসন, অন্যদিকে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট পেয়েছে 234টি আসন। এর মধ্যে রাহুল গান্ধীর কংগ্রেস এককভাবে পেয়েছে 99টি। এছাড়া নাইডুর টিডিপি 16 এবং নীতিশের জেডিইউ 12টি আসনে জয়লাভ করেছে। কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দিল্লিতে এখন চলছে মেরুকরণের খেলা। নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু দুজনেই জোটের রাজনীতিতে প্রবীণ, দুইজনই জটিল জোট সমীকরণ নিয়ে দর কষাকষি এবং আলোচনায় চৌকস। কংগ্রেসের একসময়ের মিত্র নাইডু ও নীতিশের দল এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে নির্বাচন করেছে। তবে তাদের দুইজনের দল এমন পরিমাণ আসন পেয়েছে যে যারাই সরকার গঠন করতে চাইবেন তাদেরকেই প্রয়োজন হবে নাইডু ও নীতিশের। চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার দুইজনই ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ খেলোয়াড়। বিজেপির ও কংগ্রেসের সঙ্গে বহুবার তারা জোট বেঁধেছেন ও ছেড়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসেই ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে যোগ দিয়েছেন নীতিশ কুমার। এরপর থেকে এনডিএতেই আছেন তিনি। জোটের রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় নাইডু ও নীতিশের গুরুত্ব বেড়েছে। কোনো কারণে নাইডু ও নীতিশের দলের 28টি আসনে সমর্থন না পেলে বিজেপির জন্য সরকার গঠন করা কিছুটা কঠিন হয়ে পড়বে। আবার তারা ইন্ডিয়া জোটকে সমর্থন দিলে এবং কংগ্রেস আরও কয়েকজনকে জোটে ভেড়াতে পারলে তারাও সরকার গঠন করতে পারে, এই সম্ভাবনা তৈরি হবে। এই বাস্তবতাকে সামনে রেখে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মাল্লিকার্জুন খড়গে বলেছেন তারা জোটের বৈঠকে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের বিষয় নিয়ে আলোচনা করবেন। তবে এখন পর্যন্ত নাইডু এবং নীতিশের কংগ্রেস নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সম্ভাবনা কম, কারণ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের বৈঠকে যোগ দিতে ইতোমধ্যে নীতিশ এবং নাইডু দুজনেই দিল্লি গেছেন। তবে অভিজ্ঞ এই দুই রাজনীতিবিদ কঠিন দর কষাকষি চালাবেন বলে ধারণা করা হচ্ছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।